এখনো মানুষের মনুষ্যত্ব মরে যায়নি তা আবার প্রমাণ করলো সাসের সদস্যরা। গত 8 মাস যাবত 72 বছরের এক ভদ্রমহিলা রাস্তার ধারে পড়েছিলেন, পরে জানা গেল তার সন্তানরা তাকে সেখানে ফেলে রেখেছেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে ছুটে যান সাসের সদস্যরা, সেখান থেকে তাকে উদ্ধার করে একটি বহুতল ফ্ল্যাটে থাকার ব্যবস্থা করে দেন তারা। তাদের উদ্যোগে সহযোগিতা করেছে 1 নম্বর ওয়ার্ড দক্ষিণ দমদম পুরসভার দেশবন্ধু ক্লাব এবং সুকান্ত পল্লী সংঘ এবং অন্যান্য অধিবাসীরা। বর্তমানে মানুষের মনুষ্যত্ববোধ নষ্ট করে দিয়ে একজন বৃদ্ধ এবং অসহায় ও বিকলাঙ্গ মানুষকে রাস্তায় যেভাবে ফেলে দেওয়া হয়েছে তা সভ্য সমাজকে লজ্জায় ফেলে। 8 মাস ধরে এভাবে রাস্তার ধারে পড়েছিলেন তিনি। এদিন শেষের সদস্যরা আবেদন করেন যে এই বৃদ্ধ মানুষটির দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে, যাতে তিনি সুস্থভাবে তার বাকি জীবনটা কাটাতে পারেন। এর পাশাপাশি তারা জানিয়েছেন এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকারের রাস্তা পশুদের খাদ্য ব্যবস্থা কোনো অর্থ সাহায্য মঞ্জুর করেনি। সরকার যদি এই দিকটা দেখেন তাহলে রাস্তার পশুদের ভালোভাবে বেঁচে থাকার ব্যবস্থা করা যায়। বাড়ি কাজ করি আমি, কাজে এসে আমি যা খাই ডাল ভাত ওনাকে তাই দিই, কিন্তু আমার খুব কষ্ট লাগে, সবাইকে বলছি ওনাকে একটু ব্যবস্থা করে দেন। তো আজকে ওনাকে নিয়ে যাচ্ছে একটা ভালো জায়গা, এখানকার যারা দায়িত্ব আছে সরকারি তারা গভর্নমেন্টের সঙ্গে যুক্ত আছে তারা কিন্তু এই মুহূর্তে তাদের ওনাকে তুলে নিয়ে যাচ্ছে। তো তুমি কি পাশাপাশি থাকলে দেখতে যাবে? হ্যাঁ আমি পাশাপাশি থাকলে হেল্প করব, আমি দিনে বেলায় পারি না, আমি তো লোকের বাড়ি কাজ করি রাত্রিরে হেল্প করি। তো আমি তা বলেছি তুমি যেখানে যাও আমি যদি শুধু ভাত খাই ওনাকে আমি শুধু ভাত দিয়ে আসবো। কিন্তু তুমি কেউ হও না, অথচ তোমাকে একদিকে মা কেউ হই না, ওনার ছেলে আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, ওনার ছেলে বউ, ওনার ছেলে, ওনার শ্বশুর, আমি নিয়ে গেছি, আমাকে বলছে তুই মেরে ফেল, তোর এত কিসের দরদ, তুই দেখছিস কেন আমাকে, ওনার ছেলে বউ নেই, মাস্টার নেই, এখানে 8 মাস। খাবার দাবার কোথায় থেকে আসে? এই পাশে যে মিটু আছে ও খাওয়ায়, আবার এর ওর কাছে বিচি খায়। আচ্ছা ক্লাব থেকে? ক্লাব থেকে আমাকে আজকে তো দিয়ে গেছে। হ্যাঁ আজকে দিয়ে গেছে, এর আগে দিয়েছে এই যে এখানে নবক্লাবের থেকে মিটুর কাছে চাল ডাল এইসব যখন ওই শ্বশুর সব কিছু করছে, শ্বশুরের কথা ওঠে আর বসে আমার ছেলে, ওই একটু ভিটা জায়গা যেন আমার ছেলে পড়ে রয়েছে, জীবন ভরি তো আমার ভাড়া বাড়িতে কাটালো, আর আমার স্বামী থাকলে আমার এত কষ্ট পেতাম। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।